আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, আপনারা অবগত আছেন, আজ থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হয়েছে। সুপ্রদর্শক, এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের প্রতি জামাত নেতা এবং সাবেক শিবির নেতা রেজাউল করিম ভাইয়ের কিছু নসিহা রয়েছে, সেগুলো আমরা শুনে আসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি এবং দাখিল সমমান পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল। তোমাদের জীবনের সর্বপ্রথম পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ, এটি তোমাদের জীবনের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি আমরা প্রত্যাশা করব তোমাদের মাঝ থেকে আগামী দিনের দেশ এবং জাতির জন্য সত্যিকার ভালো মানুষ বেরিয়ে আসবে। আমাদের জন্য আজকে যত বেশি না প্রয়োজন শিক্ষিত মানুষের, তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে ভালো মানুষের। সুতরাং আগামী দিনে সে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব এবং নেতৃত্ব তোমাদের মাঝ থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছো। এখন তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যিনি আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে আমাদের বেশি করে ধর্ণা দেয়া, তাকে বেশি করে স্মরণ করা, পাশাপাশি পিতামাতা, শ্রদ্ধেয় শিক্ষক যারা অনেক বেশি কষ্ট করে তোমাদেরকে এই পর্যন্ত আনার পেছনে কারিগর হিসেবে ভূমিকা পালন করেছেন, নিঃসন্দেহে তোমরা তাদের কাছেও দোয়া চাইবে। আজকে তোমাদের জন্য আমাদের এতটুকুই প্রত্যাশা থাকবে, আগামী দিনের দেশ, জাতি, সমাজ, সর্বোপরি গোটা পৃথিবীর জন্য তোমাদের এখান থেকে কাঙ্ক্ষিত মানুষ বেরিয়ে আসবে। সেজন্য প্রয়োজন হচ্ছে জীবনটাকে সত্যিকার শিক্ষার পাশাপাশি নৈতিকতার একটি উন্নত আবহের মধ্য দিয়ে তৈরি করা। সেই উন্নত নৈতিক চরিত্র যদি মানুষের মধ্যে আমরা তৈরি করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই শিক্ষা আমাদের জীবনে কোনো কাজে আসবে না। এই জন্য বলা হয়, এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর দ্যান এ ডেঞ্জারাস লায়ন। সুতরাং আমাদের সে মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার জন্যে তোমরা সত্যিই সচেষ্ট থাকবে। এই দুনিয়ার জীবনের পরীক্ষাই তোমার জীবনের আসল পরীক্ষা নয়, বরং আমাদেরকে এই দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন আমাদের জন্য রয়ে গেছে। আমরা যারা মুসলমান, আমরা যারা বিশ্বাস করি পরকালীন জীবনে, সেই সাফল্যই আমাদের জীবনের সত্যিকার আসল সফলতা। সুতরাং আসো, আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন সেই জান্নাত পাওয়ার মধ্য দিয়ে আমরা যেন আমাদের চূড়ান্ত সফলতা আমাদের জীবনে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আজকে আবারও তোমাদের জন্যে আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং দোয়া রইল। আমরা আশা করব তোমরা সফলতার সাথেই তোমরা তোমাদের মঞ্জিলে পৌঁছতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক, আগামীতে এ জাতিকে, এ দেশকে নেতৃত্ব দিবে এ সকল ছাত্ররা। সুপ্রদর্শক, এই সকল ছাত্রদের উদ্দেশ্যে জামাত নেতা রেজাউল করিমের যে নসিহাতগুলো পেশ করেছেন, যে নসিহাগুলো দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, এ কথাগুলো ছাত্রদের কি উপকারে আসবে বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের বলে আমার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রদর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।